শ্রাবণ মাস এমন একটি মাস যে মাসে শিবের পুজো সঠিক নিয়মে করলেই আমাদের জীবনের সমস্ত মনস্কামনা পূর্ণ হবেই হবে। নমস্কার, স্বাগত আরও একবার আমাদের এই আস্তিক ইউটিউব চ্যানেলটিতে। শ্রাবণ মাস এমনই একটি মাস, এই মাসে অতি অবশ্যই আপনারা এই একটি খাবার গ্রহণ করবেন। হ্যাঁ বন্ধুরা, শ্রাবণ মাসের যে কোনো একটি দিনের জন্যে হলেও আপনারা এই আহারটি অবশ্যই খাবেন। এই মাসে সমুদ্র মন্থনের সময় এটা শিবপুরাণ অনুযায়ী বলা হচ্ছে যে এই প্রকৃতি থেকে বিষ উঠে এসেছিল, আর তার ওপর ঋতুচক্রের সময় অনুযায়ী এই সময়কালটা বর্ষাকাল, বর্ষার সময়। ঠিক তাই জন্য কিছু খাবার আছে যেগুলো কারোরই খাওয়া উচিত নয়, তাহলে শরীরে নানান রকম রোগ ব্যাধি দেখা দিতে পারে বৈজ্ঞানিক মতানুযায়ী। আবার এই শ্রাবণ মাসে গরল অর্থাৎ বিষ উঠে আসার পর অমৃতও কিন্তু উঠেছিল, আর তাই এই মাসে অন্তত আপনারা পারলে এই আহারটি একবার গ্রহণ করুন। এতে আপনি শিবের আশীর্বাদ পাবেন আর সুস্থ ও নিরোগ থাকবেন। তাই চলুন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে জেনে নিন যে কি সেই খাবার যেটা খাবেন না, অপরদিকে কোন খাবারটি খাবেন। সুপ্রিয় দর্শক বন্ধুগণ, এই শ্রাবণ মাসে আপনারা শাক পাতা, সবুজ শাক সবজি, এই সমস্ত খাবার জিনিসগুলি এড়িয়ে চলার চেষ্টা করবেন। হ্যাঁ বন্ধুরা, কারণ আপনাদেরকে বলে রাখি, সায়েন্টিফিক দিক থেকে এই সময় এই শাক সবজিতে বেশি পরিমাণে ব্যাকটেরিয়ার আক্রমণ হয়। হ্যাঁ বন্ধুরা, এই বৃষ্টি বেশি হয় তো, তাই এই শাক সবজিতে বেশি পোকামাকড়ের উপদ্রব বাড়ে, ব্যাকটেরিয়ার উপদ্রব বৃদ্ধি পায়। এই ব্যাকটেরিয়াগুলি আমাদের শরীরের কিন্তু ক্ষতি করে, তাই এই দিক থেকেও এবং ধর্মীয় কারণেও আপনারা কিন্তু এই মাসে শাক সবজি খাবেন না। দু নম্বর বলবো বেগুন। হ্যাঁ বন্ধুরা, বেগুনে যে উপকারিতাটা থাকে তার মধ্যে পোকা ধরে গেলে বা বেগুনটা চট করে পচে যায় এই বর্ষাকালের সময়, যার ফলে বেগুনের যে উপকারী গুণ সেগুলো কিন্তু নষ্ট হয়ে যায়, আর এই সময়ে বেগুনে অত্যন্তই পোকা হয়, আর তাই জন্য আপনারা বেগুন খাবেন না। তিন নম্বর বলবো কাঁচা দুধ। হ্যাঁ বন্ধুরা, কাঁচা দুধ আপনারা এড়িয়ে চলুন। আপনাদেরকে বলি, যদি একান্তই আপনার শরীরের জন্য আপনি দুধ খান, তাহলে আপনি সেই দুধ ফুটিয়ে খান। হ্যাঁ বন্ধুরা, গরম করে ফুটিয়ে খান, সেই দুধ খেতে পারেন, কিন্তু আপনাদের উদ্দেশ্যে আমি বলবো দুগ্ধ জাতীয় যে কোনো খাবার, ছানা থেকে শুরু করে ক্ষীর, যে কোনো খাবার এই শ্রাবণ মাসে আপনারা এড়িয়ে চলারই চেষ্টা করুন। এছাড়াও অতি অবশ্যই আপনারা এই শ্রাবণ মাসে মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, এই আমিষ খাবার খাবেন না। আপনি শিবের ভক্ত তো, আপনিও এই শ্রাবণ মাস পালন করেন তো, তাহলে বন্ধু এই মাসে বাড়িতে আমিষ আহার প্রবেশ করাবেন না, আমিষ খাবার গ্রহণ করবেন না। এরপর চলে আসি আপনারা কোন খাবারগুলি
খেতে পারবেন, অর্থাৎ যেগুলি আপনারা খেলে আপনাদের উপকার হবে। সর্বপ্রথম বলবো করলা বা উচ্ছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আমাদের দেহে যে পরিমাণ ক্ষতি হয় এই শারীরিক দিক থেকে আমাদের কর্মের ফলে বা অন্যান্য রোগের কারণে, তা এই বর্ষাকালের সময়ে দেখবেন বেশি জ্বর সর্দি কাশি ইত্যাদি হতেই থাকে। এই সময়কালটা আপনারা অতি অবশ্যই আপনাদের দুপুরে ভাতের সময়, ভাত খাওয়ার সময় খাওয়ার মেনুতে উচ্ছে বা করলার আইটেম অতি অবশ্যই রাখবেন। মনে রাখবেন কথাটা, এতে আপনি ও আপনার পরিবারের সকলের শরীর দেখবেন ভালো থাকবে। দ্বিতীয় বলবো শ্রীফল। বুঝতে পারলেন না? শ্রীফল অর্থাৎ নারকেল। হ্যাঁ, নারকেল এই শ্রাবণ মাসে আপনারা অতি অবশ্যই খাবেনই খাবেন। মনে রাখবেন এটি খাওয়া অত্যন্ত উপকারী, অত্যন্তই উপকারী। আর আপনারা যদি পারেন সপ্তাহে একটি করে বারে আপনি ডাবের জল খাওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ বন্ধুরা, এতে ভিটামিন সি, ক্যালসিয়াম সমস্ত কিছু থাকে, যেটা আমাদেরকে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে এবং কর্মক্ষমতা বাড়াবে, আর আমরা খুব কম ক্লান্ত হয়ে পড়ব বা দুর্বল হয়ে পড়ব শরীরের দিক থেকে। তাই এই ডাবের জল অতি অবশ্যই খাবেন। মনে রাখবেন এই খাবারগুলি যেগুলি বললাম এগুলি খাবেন, আর যে খাবারগুলি আপনাদেরকে খেতে বারণ করলাম সেগুলিও মাথায় রাখবেন। আর যদি নিজের শরীরের ও নিজের পরিবারের সদস্যদের শরীরের খেয়াল রাখেন তাহলে এই কথাগুলি অবশ্যই মানবেন, এতে আপনি উপকৃতই হবেন। অতি অবশ্যই যারা আজকের ভিডিওটি এখনও অবধি দেখছেন, আশা করছি তাদের এই ভিডিওটি ভালো লেগেছে এবং এর থেকে আপনারা কিন্তু উপকার পাবেন যদি এগুলি মানেন। যাই হোক, ভিডিওটি যদি আপনাদের কোনো দিনও উপকারে লাগে তাহলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে তো ভুলবেনই না, আর এই ভিডিওটিকে একটি লাইক করবেন, কমেন্টে হর হর মহাদেব লিখে দিয়ে যাবেন, আর যদি মনে করেন তখনই শেয়ার করে দেবেন। আপনাদের করা একটি লাইক এবং কমেন্ট আমাকে আমার পরবর্তী এই ধরনের ভিডিও নিয়ে আসতে অনেকটাই অনুপ্রেরণা। মহাদেবের উপাসনার জন্য ভক্তেরা এবারে পাচ্ছেন আরও একটি বাড়তি মাস। আমরা জানি শ্রাবণ মাস দেবাদিদেবের মাস, কিন্তু 2023 সালে আপনারা দুই মাস ধরে এই শ্রাবণ মাসকে পাবেন। ভক্তকুলেরা শ্রাবণ মাসে দলে দলে কাঁধে বাঁক নিয়ে ছুটে যান মহাদেবের মাথায় জল ঢালতে। মহাদেবের আশীর্বাদ লাভের জন্য প্রবল আকুতি নিয়ে তারা নগ্ন পায়ে রাত দিন এক করে পৌঁছে যান শিবলিঙ্গের নিকট, তারপরে পূর্ণ ভক্তিতে জল ঢালেন।